আর এই যে এই প্লেটখান এবার উনি আমাদের বাসা থেকে যৌতুক নিয়ে আসছে। তো এই প্লেটটা উনি এবার বাসা থেকে যৌতুক নিয়ে আসছে, সেটা হচ্ছে প্লেটটা দাঁড় গিয়ে বাসায় গিয়ে পছন্দ হয়েছে। আম্মুরে বলছে যে আম্মু এই প্লেট আমি নিয়ে যাবো, আমার ভাত খেতে এটাতে ভালো লাগছে, এই জন্য আম্মু আসার সময় আমার এই প্লেট দিয়ে দিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে সকাল থেকে ব্লগ না বিকালে ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে 1 তারিখ, আজকে সকালের 12টা পর্যন্ত লকডাউন শিথিল হওয়ার কথা ছিল, কিন্তু রাস্তাঘাটে গাড়ি একদম ফুলি চলতেছে। এমনিও লকডাউন শিথিল হোক আর না হোক আমার বাসায় যাইতে হবে আজকে। তো আমি বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য, এই তো আমার ব্যাগটা কই, ট্যাগ নিয়ে গেছে, ব্যাগটা গুছানো শুরু করে দিছি। এখন যাবো ছাদে, কারণ ছাদে গাছে আম হয়েছে আর ছাদের গাছের আম আমি খাই। আমি এখন এগুলো পেরে নিয়ে যাবো, যাই ছাদে। আমি যাইতে নিলে ব্যাগ ট্যাগ যে এক গাদা হয়, একটার পর একটা প্যাক করতেছে। বারবার বলছি যে বেশি ব্যাগ ট্যাগ দিও না, আমার নিতে কষ্ট হয়। এগুলো উঠা উড়ে নামা উড়ে আর কয়দিন পরই খাওয়া যাবে মনে হয়। এই দিকে যাইতে পারবো, পানি আমার সঙ্গে দিক দিয়ে আছে না মতো পেয়ারা বাবা পছন্দ করে, বেশি কাঁচা কিনে কে যাবে না, এই তিন টাইমই আম নিবো না। আম্মু কী কী প্যাকেট করতেছে নিচে আমার মা বুঝছে না, বারবার বলছি যে প্যাকেট করো না। আমার ব্যাগ ট্যাগ গুছানো শেষ, এই তো এই যে ব্যাগ, এই যে ব্যাগ, এই যে প্রিয়, এখন ক্যামেরাও ব্যাগে ঢুকাই ফেলতেছি। আল্লাহ হাফেজ, বাসায় গিয়ে দেখা হবে। এই তো আমি চলে আসছি বাসায়, বেশিক্ষণ লাগে নাই, ঘন্টাখানিক লাগছে। আসরের নামাজের পরপর তো রওনা দিচ্ছি, আসরের নামাজের পরপর না, আসরের নামাজের সময় আজানের সময় তো আমি ছাদে আম পাড়তেছিলাম, মাগরিব এখন বাসায় আসার পরে মাগরিবের আজান দিল। তো ঘরটার এখন ক্লিনিংয়ে নামি, এই 10 দিন তো ছুটি গেল আমার, 10 দিন শরীরেও জং পড়ে গেছে কাজটাজ না করতে করতে। তো ঘরে এসে আমি ভাবছিলাম যে বাজে অবস্থা দেখবো, ধুলাবালিতে অতটা বাজে অবস্থা না, মানে ঘরে পা ফেলা যাচ্ছে। প্রিয় বাবা তো ছিল মাঝে, সে তো আর ঝাড়ুটারও দেয় নাই, কিন্তু তারপরেও মানে মোটামুটি পাটা ফেলা যাচ্ছে। অন্যান্য বার আসলে এত ধুলা পড়ে থাকে, এবার তো বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে তো ধুলাবালি হয় না, এই জন্য ওই অর্থে আর ধুলাবালি নাই, কারণ ধুলাবালি হলে যে আমি আসলে টেবিলের উপরে দেখি হিউজ পরিমাণে ধুলা পড়ে আছে, এগুলোর উপরে ধুলা যেহেতু পড়ে নাই এই জন্য আমি ঝাড়া মানে না ঝেড়ে সোফায় বসতে পারলাম, ঝেড়ে ফেলবো এখন। আগে বেডরুমের চাদর চেঞ্জ করি, চাদরটা চেঞ্জ করে তারপরে ব্যাগ বের করি। আম্মু যে রান্না বান্না দিয়ে দিছে, রান্না করা মাংস দিয়ে দিছে, ওইগুলো নামাই আর টেবিল টেবিল ক্লিন করা শুরু করি এখন আর কি। ক্লিনিং আর ক্লিনিং, কোথাও থেকে আসলে হচ্ছে মানে কাজ আর কাজ। আর আমি আমার বারান্দায় যাই নাই, বারান্দা দেখে আসি আমার গাছের কী অবস্থা। কি বাবার সাথে কথা বলতেছো? প্রিয় বাবারে ফোন দিয়ে, এই তো আমার পুদিনা গাছ তো ঝাঁকা ভরে গেছে, মাশাআল্লাহ ভালো লাগতেছে দেখে। আর এই ঝাঁকাতে আমি একটা লাগিয়ে গেছিলাম, এটা নষ্ট হয়ে গেছে, এটা হয় নাই, তো যাক এই 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 ঝাঁকা ভরে গেছে, এটা ভালো লাগলো। গাছগুলো বৃষ্টি হওয়াতে নষ্ট হয়নি, অন্যান্যবার এই যে বারান্দা পাতা পাতাতে ভরে গেছে, এখন আমার বারান্দা ক্লিন করতে হবে। আমি আমার ড্রয়িং রুমের গাছের কথা ভুলে গেছি, এই যে এই গাছ, এই যে এটার কথা প্রিয়র বাবাকে, যে প্রিয়র বাবার যে আমি বলবো ড্রয়িং রুমের গাছে পানি দিও, আমার একদমই এই গাছের কথা খেয়াল নাই, এটা কোনো
কথার মধ্যে পড়ে যে আমার আমি এটার কথা ভুলে গেছি, তাও কপাল ভালো, গাছের কিছু হয় নাই। পাতাগুলো এখন মুছে দিতে হবে, পাতাগুলোর মধ্যে ঢিলা পড়ছে। আর ইয়ার বারান্দার গাছে তার পানি দিতে হয় নাই, কারণ বৃষ্টি আসছে, বারান্দার গাছে পানির দরকার হয় নাই। তো কিন্তু ঘরের মধ্যে এটার তো পানির দরকার ছিল। এই গাছগুলা অনেকদিন যায়, মানে 10 দিন পরে পানি দিলাম, তারপরেও ভালো আছে, পাতাটা তো এখনও মরে নাই। আর হচ্ছে এই যে যাওয়ার আগে তো আমি সোফার জন্য এই কাপড় আনছিলাম, এটা তোমার ভালো লাগে নাই, আম্মু আমার জন্য এটা আবার বানাই দিয়ে দিল, যে আগেরগুলোর মতো অনেকটা, আগেরটার চাইতে এটার ডিজাইনটা সুন্দর। তো এখন এই সেটটা আনছি, এটা বিছাবো। বলতেছিলাম যে যেটা এই পর্দার সাথে ম্যাচ করে যেটা আনছি কাপড় আমার ভালো লাগতেছিল না, আনার দরকার আনছি এনে তো কেটে একাকার করে ফেলছি, সোয়েটার কোনো কাজেও লাগানো যাবে না। তো বাসায় যাওয়ার পরেই দেখি আম্মু রেডি করে রাখছে, ভালো হয়েছে। আগের সেটটাও আম্মুরই দেয়া, ওইটাও আম্মুই রেডি করে রাখছিল। আমার চয়েস অনেক জায়গায় ভালো না, তো এক্ষেত্রেও তাই হয়েছে। তো এখন সব ঝাড়াঝাড়ি করবো, সাথে নতুন কাপড়ও লাগাবো। কোন দিক থেকে শুরু করবো তাই চিন্তা করতেছি। আগে চুলায় রান্না চড়াই, রান্নাঘরটা ক্লিন করে ভাত চড়াই দিই। বৃষ্টি আম্মু দিয়ে দিছে, ভাত রান্না করলেই হবে, ভাত আর ডাল চড়াই দিই, এরপর আস্তে আস্তে ক্লিনিংয়ে নামি। পিওর বাবা ঘরের মধ্যে কেউ তো রান্না বান্না করে নাই, সেইটা সেটাই না খাইছে। এখন দেখো ওয়েফার টেবিলের উপরে, ওয়েফারগুলো একদম নরম হয়ে গেছে, খাওয়ার টুকু স্টেশনে যে খাইছে টেবিলের উপরে রেখে দিছে। আম্মু দুধ দিয়ে দিছিল বক্সে, সবগুলোই এখন গরম করে নিয়ে পরে আবার উঠে রাখতে হবে ফ্রিজে, কারণ অনেক বিফ ওগুলো একসাথে আমার খাওয়া যাবে না, এখন গরম করে নিই। কিন্তু ফ্রিজ গরমে বসাই দিলাম, হাঁড়িতে জায়গা হচ্ছে না, দেখি মনে হয় অল্প কিছু অন্য হাঁড়িতে ট্রান্সফার করতে হবে। আমার বড়ো এসিকে বড়ো করে একদম উপরে উঠানো, এটা নামাতে ইচ্ছা করতেছে না, কারণ এগুলোতে আমি নর্মালি রেগুলার এত বড়ো হাঁড়ি নামানো হয় না, তো নামাইলে আবার উঠানো ঝামেলা। তো এটাতে যদি জায়গা না হয়, বিগ তো পুরোপুরি গলে নাই, জায়গা না হলে পরে আবার অন্য ছোটো একটা কড়াইতে আবার অর্ধেকটা ট্রান্সফার করে নিই। এটা ঈদের দিন রান্না করা মাংস, এই মাংসগুলি আমাদের বাসায় জাল দিয়ে দিয়ে একদম ঝুনা মাংস হচ্ছে, এটাও আর দু তিনটা জাল করলেই ঝুনা মাংস হয়ে যাবে। মানে কী দিয়ে দিচ্ছি দেখি, ধনিয়া পাতা দিচ্ছে, ধনিয়া পাতা দিয়ে ভর্তা বানাবো, ধনিয়া পাতাই বসছিলাম দিয়ে দিতে, কারণ আব্বু দিন বাজার থেকে অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে আসছিল। আর এই যে আম গাছের এবার বাবা খাবে, আর ঘরে বাসে আসতে যে আমি হুট করে কিছু পাবো না, এই জন্য শশা টশা সব দিয়ে দিছে বিষ দিয়ে খাওয়ার জন্য। আর এই তো বিফ একদম সমান সমান নাড়ানোই যাচ্ছে না, তো উপর থেকে একটু আমরা নিয়ে তারপরে মানে পেলার মধ্যে বেড়ে ফেললেই কমে যাবে, এই জন্য আর অন্য হাঁড়িতে নিলাম না। এখন আমি একটু ধনিয়া পাতার ভর্তা বানাই আর শশার বানাবো, শশার সালাদ। আর তুই বাবা কামরাঙ্গা মরিচ পছন্দ করে, আবু বাজার থেকে কামরাঙ্গা মরিচ নিয়ে আসছি, এগুলো সব ফ্রিজে ঢুকাই। একটু ধনিয়া পাতার ভর্তা বানিয়ে নিচ্ছি, আজকে আব্বু বাসায় বলতেছিল যে ভর্তা টর্তা খাবে, আমি তো ওই বাসায় গেলে পুরো একাম্মে হয়ে যাই, তো আসার সময় বলতেছিল না একটু ভর্তা বানাইতাম, এখানে এসে ঠিকই কিন্তু বানাই দিচ্ছি, কারণ মাংস টাংস খেতে খেতে আসলে বিরক্ত লাগতেছে। এটাই বল, আসার সময় বলতেছে যে আম্মু বলতেছে একটু ভর্তা টর্তা করলাম না, আমি তুমি তো মানে বললে পারতা, আব্বু ধনিয়া পাতার ভর্তা খাই কিনা কে জানে, বেগুনের ভর্তা খেতেছে। আমি এখন ভাবলাম এই ধনিয়া পাতা ভর্তা করবো, এটা শুধুমাত্র ধনিয়া পাতা আর কাঁচামরিচ বেটে নিবার লবণ আর কিছু না, আর নামান কি বলে আর একটু তেঁতুল, ধনিয়া পাতা কাঁচামরিচ আর তেঁতুল, তেঁতুল দিলে একটু টপ টপ লাগে, অনেকে তেঁতুল দেয় অনেকে দেয় না, মেনলি ধনিয়া পাতা কাঁচামরিচ আর লবণ পাঠাতে। এখানে ধনিয়া পাতা আর কাঁচামরিচ বেটে নিয়েছি লবণ দিয়ে, এখন লাস্ট মোমেন্টে একটু তেঁতুল, ওই যে বিচি ছাড়িয়ে নিছি, একটু তেঁতুল দিলে ভালো লাগে, এটা অপশনাল, আমার কাছে মনে হয় ভালো লাগে। আমি স্কুলের এক ভাবিকে দেখছিলাম তেঁতুল দিয়ে নিছে, আর ধনিয়া পাতাটা ধোয়ার পরে একটু পানি ঝরাই নেওয়া দরকার ছিল, আমি তাড়াহুড়া করে পানি ঝরাই নিয়ে নিই, একদম ভর্তাটা পুরো পানি পানি হয়ে গেছে, এই ভর্তাটা এত পানি পানি হয় না। কি জানো পানি পানি কি যে পুরো ফেসবুক ভরে গেছে, এটা নাকি টিকটকের, আমি তো টিকটক দেখি না, গান পারি না,
কোনো কাজ টাজ পারি না, যেটা পারার দরকার এটা তো ঠিকই পারো, ভালো জামা পরতে পারি না, হ্যাঁ এটা পারো না, জলটার মধ্যে তো এক্সপার্ট, পায়ে পাড়া দিয়ে কেমনে ঝগড়া করতে হয়, একটা জিনিসই পারি অকর্মা হইতে না, তারপরে এক বলো না পায়ে পাড়া দিয়ে কেন ঝগড়া করতে হয়, এটা তো ঠিকই পারো। এই যে আম, তোমার আম আমি নিজের গাছের থেকে পাড়ি এনেছি। এই তো আমাদের রাতের খাবার রেডি, আর এই যে ধনিয়া পাতার ভর্তা, আমি আমাদের বাসায় গেলে কোনো কিছু করি না, তার কারণ হচ্ছে এই যে ভর্তা দেখে বোঝা যাচ্ছে, কারণ আমি মানে এই বাসায় থাকলে আমার মতো করে কিছু করলে নষ্ট হয়ে গেলেও সমস্যা নেই, আমি খেয়ে ফেলি, কিন্তু এই ভর্তাটা ধনিয়া পাতার ভর্তা এত পাতলা হয় না, মানে শক্ত শক্তই হয়, মানে এত লিকুইড হয় না, তা আমার মা যদি এই ভর্তা দেখতো ঢিল মেরে ফেলে দিত, সেই ভর্তা আমার খেতে হবে না। তো বাসায় গেলে দেখা যায় যে আমি এই ভয়েও কিছু বানাই না, যে মানে ওইরকম পারফেক্ট কিছু হয় না, তো এইখানে যেমন হয়েছে খেতে ভালো লাগবে আমি খেয়ে ফেলবো, কোনো সমস্যা নাই, এক্সপেরিমেন্ট তো করাই যায়। আর এই পুরা কোরবানি গেল আমার এই সালাদ বানানো হয় নাই, শসার সালাদ ছাড়া আমি মানে একদমই খাই না, তো আজকে বানাই নিলাম, বাসায় কেন যে বানাই নেই এটাও জানি না, এখন মনে হলো না বানাই নি, আম্মু শসা দিয়ে দিছে বানাই নিছি, একটু লেবু চিপে তারপরে লবণ দিয়ে মা খাইনি, কচ্ছ মা খাইনি, এই এই শসার সালাদ আবার পিওর বাবা খায় না, মানে আমাদের দুইজনের যে খেতে আসো এই খেতে আসো, এই সালাদ সে খাবে না, আমি একাই খাবো, একটু লেবুর রস নিয়ে দিয়ে সালাদের টেস্ট অন্যরকম, আল্লাহ ধনিয়া পাতা তো ছিল, সমস্যা নেই ভর্তা আছে। আর এই যে এই প্লেটখান এবার উনি আমাদের বাসা থেকে যৌতুক নিয়ে আসছে, তো এই প্লেটটা উনি বাসা থেকে এবার বাসা থেকে যৌতুক নিয়ে আসছে, সেটা হচ্ছে এই প্লেটটা দাঁড় গিয়ে বাসায় গিয়ে পছন্দ হয়েছে, আম্মুরে বলছে যে আম্মু এই প্লেট আমি নিয়ে যাবো, আমার ভাত খেতে এটাতে ভালো লাগছে, এই জন্য আম্মু আসার সময় আমার এই প্লেট দিয়ে দিয়েছে। এই যে দেখেন আবারও দেখাই, এই সেই ঐতিহাসিক প্লেট, আসার সময় আমার এটা ক্যারি করে আনতে হয়েছে, আসো আসো দাদা, এসো খেতে আসো, প্রিয় আসো।